ভ্যানগাড়িতে করে তিরিশ বছর ধরে সবজি বিক্রি করেন বৃদ্ধ হারুন রশিদ থাওলাদার ইচ্ছে ছিল হজ করার তাই কিছু অর্থ জমিয়েছিলেন পরে চিন্তা করলেন হজ করলে একার সব হবে কিন্তু মসজিদ নির্মাণ করলে এলাকার সবাই এখানে নামাজ পড়তে পারবে তাই তিনি হজ না করে সেই টাকায় ছয় শতাংশ জমি ক্রয় করেন এরপর সেখানে মসজিদ নির্মাণ করে এলাকাবাসীর প্রশংসা ভাসছেন তিনি মোহাম্মদ নাইম হাসানি মনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এইচ এম ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর এলাকার মৃত মেনাজুদ্দিন হাওলাদারের ছেলে হারুনের রশিদ হাওলাদার ভ্যানগাড়িতে করে তিরিশ বছর ধরে সবজি বিক্রি করছেন তিনি সবজি বিক্রির অল্প অল্প টাকা জমিয়ে রামপুর এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন হারুন আর এজন্য খরচ করেন তার জমানো পাঁচ লাখ টাকা এই এলাকার অনেক গ্রামে কোনো মসজিদ না থাকায় পার্শ্ববর্তী বাউকাঠি বাজারের মসজিদে নামাজ পড়তে হয় স্থানীয় মুসল্লিদের প্রতিবারে আসা যাওয়া বাবদ বিশ টাকার বেশি খরচ হয় তাদের অনেক সময় ঝড় বৃষ্টিতে নামাজ পড়তে যেতে কষ্ট হয় তাই এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন সবজি বিক্রেতা বৃদ্ধ হারুন ফলে এখন আর কষ্ট করে দূরে গিয়ে নামাজ পড়তে হয় না মুসল্লিদের মোহাম্মদ হারুন আর রশিদ প্রায় ত্রিশ বছর সে সবজি বিক্রি করে সে এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করছে এবং তার মসজিদ নির্মাণে এলাকাবাসী সবাই খুশি এবং সবাই উপকৃত হয়েছে এবং এখন আর আমাদেরকে বাউকুঠি গিয়ে দশ দশ বিশ টাকা গুনে এখন আর আমাদেরকে নামাজ পড়তে হবে না এখন আমরা এই জায়গায় নামাজ পড়বো হারুন কাকায় সবজি বিক্রি করে অনেক কষ্ট করে একটা মসজিদ নির্মাণ করছেন দিন রাত পরিশ্রম করে করছেন আর আশেপাশে হিন্দু এলাকা তো এখানে আর কোনো মসজিদ নাই এখান থেকে বাউকাঠি নামাজ পড়তে যাইতে হলে আপনার ভ্যান গাড়িতে দশ টাকা করে যাইতে লাগে এক একজনের আবার আসতে দশ টাকা করে লাগে যেমন বিশ টাকা খরচ হয় ভ্যানগাড়িতে করে তিরিশ বছর ধরে সবজি বিক্রি করছেন হারুন টাকা জমিয়েছিলেন হজ করার জন্য চিন্তা করলেন হজ করলে একার সব হবে কিন্তু মসজিদ নির্মাণ করলে এলাকার সবাই এখানে নামাজ পড়তে পারবেন তাই তিনি হজ না করে সেই টাকায় ছয় শতাংশ জমি ক্রয় করেন শুরু থেকে এই মসজিদ নির্মাণে কারো কোনো সহযোগিতা নেওয়া হয়নি বর্তমানে মসজিদের অজুখানা ফ্যান মাইক মসজিদের সামনে বারান্দা সহ বেশ কিছু কাজ বাকি রয়েছে তাই সবার সহযোগিতা চেয়েছেন হারুন নামাজ পড়তে যাইতে হলে অনেক দূরে যাইতে হয় আমার আমার দরকার তা আমি সেই চিন্তা করি আমি মসজিদ করলাম তাইতে প্রায় আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকার মতো টাকা তোমার খাটনির টাকা আমি সবজি বেশি এই টাকা বিক্রি করি আমি টাকা জমা করিয়া এরপর আমি এই ব্যবস্থা নিয়েছি কারণ হুজুরে যে রুম কত হে তো আমার কাছে নাই আমি ওই একটা বাথরুম লাগবে একটা উজুখানা লাগবে একটা প্রসাবখানা লাগবে এখন আমার কাছে তো তফিক নাই যদি কেউ আমাকে সাহায্য করত কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা এখন নাই সমাজের ভিত্তিমানা যদি আমার কোনো একটু সহযোগিতা করত তা আমার একটু আল্লাপাকের ইচ্ছা একটু ভালো হতো নিজস্ব উদ্যোগে কষ্টার্জিত টাকায় মসজিদ নির্মাণ করায় প্রশংসায় ভাসছেন সবজি বিক্রেতা হারুন ইউনিয়ন পরিষদ থেকে মসজিদে অনুদান দেওয়ার মতো আমাকে পরিষদে বর্তমানে কিছু নাই যদি থাকে তাই পরবর্তীতে তাকে সহযোগিতা করা আসলে সত্যিকার এই লোকটার এই উদ্যোগটা একটা বিরাট মহৎ ভ্যানে করে তরকারি বিক্রির মাঝেও সে যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে এই জন্য তাকে ধন্যবাদ যেহেতু এই মহৎ উদ্যোগ এই মসজিদ নির্মাণ করা অভাব অনটনের ভিতরেও সে মসজিদ বানানোর জন্য যে উদ্যোগ নিয়েছে পাক তার উদ্যোগকে এই সুন্দর উদ্যোগে কবুল মঞ্জুর মসজিদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হারুন রশিদের মতো সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার এইচএম নাহিয়ান ভোরের কাগজ আমি তো এই জাহাঙ্গীর মিয়া এই